পূর্ব বর্ধমান জেলায় বর্ধমান শহরে পালিত হলো 165তম হুল দিবস। জেলা প্রশাসন ও জেলা পরিষদের তত্ত্বাবধানে বর্ধমান শহরের জেলা পরিষদের লোক সংস্কৃতি মঞ্চের সামনে সাড়ম্বরে এদিন ধামসা মাদলের সাথে সাথে পালিত হলো এই দিনটি। কার্যত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ ও কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক বিজয় ভারতী, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু ও কর্মাধ্যক্ষরা। অন্যদিকে রায়পুর কাশিয়াড়া গ্রামেও মহাসমারোহে পালিত হয় সিধু কানহুর এই দিবস। এদিন সিধু কানু আবক্ষ মূর্তিতে মাল্যদান করেন সকলে। উল্লেখ্য, 1855 খ্রিস্টাব্দে 30 জুন আজকের দিনে তৎকালীন বিহারের ভাগলপুর জেলার ভগ্নাডিহি মাঠে 10,000 সাঁওতাল সম্প্রদায়ের মানুষ সমবেত হয়। বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের সাহেবগঞ্জ জেলায় অবস্থিত। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বিরুদ্ধে সাঁওতাল সম্প্রদায়ের মানুষজন তীর ধনুক বর্ষা সহযোগে গর্জে উঠেছিল, শপথ গ্রহণ করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেশ ছাড়া করতেই হবে। সিধু কানহু এবং বিরসা মুন্ডার সাঁওতাল সম্প্রদায়ের অগণিত মানুষ মুক্তিযোদ্ধার এই আন্দোলনে সামিল হয়ে শহীদ হয়েছিলেন। 30 জুন, এটা 165তম হুল দিবস। ইংরেজের বিরুদ্ধে, ইংরেজের অত্যাচার শোষণ এবং জমিদারদের অত্যাচার শোষণের বিরুদ্ধে আজ থেকে যে লড়াই হয়েছিল সিধু কানু চাঁদু ভৈরব তারা নেতৃত্ব দিয়ে বিহারের ভাগনাডহ গ্রামে 10,000 আদিবাসীকে জমায়েত করে শোষণ অত্যাচার ইংরেজের বিরুদ্ধে তারা আন্দোলন করেছিলেন। শুধুমাত্র তীর ধনুককে সাথে নিয়ে তিনি ইংরেজ পুলিশের গুলিতে ওদের প্রাণ গেছিল বিসর্জন। তাদের স্মৃতির জন্য এটাকে হুল দিবস হিসেবে পালিত হয়ে আসছে। আমরা বর্ধমানের পূর্ব বর্ধমান জেলা শাসকের দপ্তরের সামনে যে সিধু কানুর মূর্তি আছে তাতে মাল্যদানের মধ্যে দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শুরু। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে ক্ষমতা আসার পর এই অবহেলিত আদিবাসী সমাজের উন্নয়নে যে কাজ করেছেন তা সবচেয়ে উল্লেখযোগ্য। তাদের পড়াশোনার ক্ষেত্রে শিক্ষাশ্রী প্রকল্পের মাধ্যমে তাদের আওতায় আনা, তাদের কন্যাশ্রী, তাদের সবুজ সাথী, তাদের জন্য ছাত্রাবাস নির্মাণ করা, আদিবাসী এলাকায় উন্নয়ন করা, তার জয় জোহার প্রকল্প জয় বাংলার মধ্যে আদিবাসী মানুষদের পেনশনের ব্যবস্থা করা, আজকের এই দিনেতে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমি দপ্তরের মন্ত্রী এবং তন্ত্রীদের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করছি যে পূর্ব বর্ধমান জেলায় ইতিমধ্যে যে চিপার শাড়ি, সস্তার শাড়ি গরিবদের দেওয়া হতো, শুধুমাত্র আমাদের জেলার যেসব আদিবাসী অধ্যুষিত এলাকা আছে, যেমন আউস গ্রাম, যেমন মেমারি, দক্ষিণ দামোদরের পূর্বস্থিরি, ওই দিকে আদিবাসী অধ্যুষিত এলাকায় চিপার শাড়ি বিক্রির জন্য সেল কাউন্টার খোলা হবে। তাদের স্মৃতির উদ্দেশ্যে স্মৃতিচারণা করেই এই বিশেষ দিনটিকে রাজ্য সরকার হুল দিবস হিসেবে পালন করছে। হুল দিবসের অনুষ্ঠানে মন্ত্রী স্বপন দেবনাথ হুল দিবস বিষয়ে বিশেষ আলোকপাত করেন। আমজাদ আলীর রিপোর্ট, পূর্ব বর্ধমান।